হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খুলনা আইপিএল পিজন সোসাইটির পক্ষ থেকে আমি অর্প আপনার মাঝে আবার হাজির হলাম। প্রিয় ভিউয়ার্স, আগের ভিডিওগুলো ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে, যারা যারা দেখছেন অনেককে দেখেন নাই, যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটাতে আমি আপনাদের জানাবো যে কি করে আপনি খুব অল্প সময়ে কবুতরগুলোকে ঘর চিনাতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, বেশি কথা না বাড়ায় একটি ইন্ট্রো শেষে মূল দিকে ফিরে আসা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা বিশ্বাস করবেন কি জানি না, এই কবুতরগুলো কিন্তু আমি এই তিন দিন হচ্ছে বাইরে ছাড়তেছি, কিন্তু আমার কবুতরগুলো দেখেন, আমার আশেপাশে পরিবেশটা যদি একটু দেখাই, যে আমার আশেপাশে দেখেন কি অবস্থায়, দেখেন আশেপাশে একটা টাওয়ারও রয়েছে, তাও আমি মানে কি বলবো যে মনে সাহস নিয়ে কবুতরগুলো ছাড়ছি। কেন ছাড়ছি আপনাদের যদি আমি একটু বলি, যে প্রিয় ভিউয়ার্স দেখেন আমার একটা কবুতর, এই দেখেন আমি একটু উড়াচ্ছি, এই কবুতরগুলো কিন্তু এই যে একটু উড়ান দিয়েই নামে আসতেছে। এলা আসলে এইভাবে ঘর চিনানো হয়েছে। আর এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচাতে তিন দিন আমি ছাদে দিছি, তারপর আজকে আমি কবুতর দুইটা মারছিলাম। খুব ভালো, মানে ভালো বললে হয় না, মানে নতুন বাচ্চা হিসেবে আমার কাছে ভালোই মনে হয়েছে। তো আমি ঘর চিনাই কী করে, কী করি আসলে, আমার যে ফ্লাইং জোনটা আপনারা দেখছিলেন, ওই জোনের থেকে আমি বাচ্চাগুলো এইভাবে বাইরে বের করে দিই। বাইরে বের করে দেওয়ার পর এই যে আপনারা যদি দেখেন, দেখেন আমার কবুতরগুলো যদি একটু লক্ষ্য করেন, দেখেন উড়ে এই ছাদে পড়বে, এখনই খাবার দেওয়ার সাথে সাথে সব নিচে। আমি সারাদিনে এখনও কবুতরগুলোকে খাওয়াই নাই। এই যে আমার এই যে ট্রে দেখতেছেন, এই ট্রের সাহায্যেই মূলত আজকে এখন আমি কবুতরগুলোকে খাওয়াবো এবং আপনাদের দেখাবো যে এত তাড়াতাড়ি কী করে কবুতর ঘর চেনে। যদি দেখেন কবুতরগুলো, এই দেখেন কী করতেছে, দেখেন একদম কবুতর জায়গা জায়গায় চলে আসছে। এই দেখেন, এই যে আমি খেতে দিচ্ছি। আর প্রিয় ভিউয়ার্স, মূলত এই রং করার কারণটাই যে কবুতর আশেপাশে মেলা জন কবুতর পালে, এখন কবুতর কার বাসে কখন যায়, যদি আল্লাহ না করুক একটা কবুতর যে কারো বাসে বসছে, যদি সে না দিতে চায়, তাহলে অবশ্যই আমার প্রমাণের সাহায্যে আমি কবুতরটা আনতে পারবো। যতই রিং থাকুক, 100 কবুতরের ভিতরে কিন্তু বেঁচে আনা অনেক টাফ। সেহেতু মূলত আসলে এই রংটা করা, যাতে হলো কবুতর খুব সহজে ঘরটাও চিনতে পারে এবং অন্যদের বাসায় গেলে আমি খুব তাড়াতাড়ি কবুতরগুলোকে চিনে আমার বাসায় আবার ব্যাক করে নিয়ে আসতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন কবুতরগুলো কীভাবে খাচ্ছে।
আসলে আমি সারা দিন পর এখন খাওয়াচ্ছি, তো আসলে সেই জন্যই মূলত কবুতরগুলো এভাবে খাচ্ছে। ভিউয়ার্স, আপনার যতটুকু সময় আছে আপনি একটা কাজ করতে পারেন, যে আমার মতো এইভাবে আপনার যেই প্লেসেই হোক না কেন, বাসায় আপনার মতো নাও হতে পারে, দেখা গেল কি নিচে পালতে পারেন, আপনি আমার মতো করে ঘর চিনান, দেখেন এই সব কিন্তু নিষ্পাকের বাচ্চা। আপনি যদি দেখেন এই কবুতরগুলো কিন্তু এখনও ডানা ঠিকমতো হয়নি, চিউ চিউ করে, সেই বাচ্চাগুলোকে আমি এই যে এইভাবে ঘর চিনাচ্ছি, এর ফলে কবুতর ইনশাল্লাহ সহজে হারাবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি যেভাবে খাওয়াচ্ছি আপনারা দেখুন, এজন কবুতর কীভাবে খাচ্ছি, এবং এরা একাই কিন্তু ঘরে ঢুকবে, এগুলো কিন্তু আমি ঘরে ঢুকাই দিই না। এই দেখেন, আমি আপনার সাপোজ একটা কবুতর যদি আমি এখন করে দেখাই, এই দেখেন কবুতর ছেড়ে দিলেও কিন্তু সেই কবুতরে আবার সে উড়ে আবার একই জায়গায় নামতেছে। কারণ কি জানেন, এই খাবারের লোভ। আপনি যদি পেট ভরে খাবার দিয়ে রাখতেন তাহলে কিন্তু কবুতরগুলো কিন্তু এইভাবে মানে আপনি ঘরটা চিনাতে পারতেন না। আমার যতটুকু সাজেস্ট আপনাদের, আপনারা এইভাবে ঘরটা চিনান, ইনশাল্লাহ ভালোভাবে আপনার কবুতর ঘর চিনবে এবং কবুতর হারানোর চান্সও খুব কম থাকবে। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি ঠিক এই টাইমে কবুতরকে খেতে দিই, বলতে গেলে দেখেন এই সূর্য কেবল ডুবতেছে। তো এখন আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন হতে পারে যে আমি কতক্ষণ কবুতরকে খাওয়াই। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের যে বাটিটা দেখতেছেন, আমি এর এক বাটি ধান খেতে দিই কবুতরকে, আমার কাছে 13টা উড়ানো বাচ্চা রয়েছে, এই 13টা বাচ্চাকে। এবং প্রিয় ভিউয়ার্স, এর সাথে আমার নিজস্ব মিক্সার বানানো কিছু আছে, এর আধা বাটি মিক্সার আমি কবুতরকে খাওয়াই। প্রিয় ভিউয়ার্স, আমি এই কবুতরগুলোকে এখন খাওয়াইছি, এখন খাওয়ানোর পর আপনারা দেখেন এই আমি দাবত দিয়ে আসার সাথে সব কবুতর ঘরে ঢুকে যাবে। আপনারা যদি লক্ষ্য করেন, এই দেখেন দেখেন প্রিয় ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখেন, এই দেখেন সব কবুতর কিন্তু এমনি ঘরে চলে গেছে, যে কবুতর যাচ্ছিল না। আসলে আমি এরকম একটা লাঠি ব্যবহার করি, আপনারা চাইলে সেরকম একটা লাঠি ব্যবহার করতে পারেন। এখন প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই এই কবুতরগুলো আপনি কী করে ঘরে ঢুকাবেন। এই দেখেন, আমি এই পার্টিশন খুলে দিচ্ছি কবুতরে, দেখেন আপনা আপনি যেটা উঠা সেটা উঠবে। এই দেখেন আপনা আপনি কিন্তু কবুতর উপরে উঠতেছে, দেখেন আপনারা যদি ভিতরে যে একটু দেখেন ভালোভাবে, যে কবুতর আপনা আপনিই দেখেন ঘরে ঢুকবে, আর যেটা উঠবে না সেটা আমি হাতে ধরে নিয়ে যাবো। দেখেন কবুতর, যেগুলো বেশিরভাগ কবুতর এই যে এমনি ঢুকার চেষ্টা করে, এখন সব কবুতর পারে না, আসলে সব নতুন তো, নিষ্পাকের বাচ্চা সব। এ দেখেন কিছু কবুতর এমনি উঠতেছে, এ দেখেন দাবত দিলে কিছু কবুতর ঢুকতেছে। আসলে এইভাবে আমি সব কবুতরগুলোকে ঢুকাই, এই যে দেখেন, এই দেখেন সব আপনা আপনি কবুতরগুলো সব ঢুকতেছে দেখেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই। প্রিয় ভিউয়ার্স, এই যে কবুতরের ছোটোখাটো টিপসের মাধ্যমেই মূলত আমি আপনাদের ছোটোখাটো টিপস দিয়ে আপনাদের আমি উপকার করতে চাই। তো যারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন তারা তো অবশ্যই হবেন, আর যারা জানেন আগে থেকে তাদের তো খুবই ভালো। প্রিয় ভিউয়ার্স, আপনার কাছে আমি বেশি কিছু চাই না। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, এবং প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলের সদস্য হয়ে যান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটা দাবি আমার থাকলো। প্রিয় ভিউয়ার্স, আমার যে এই রেগুলার যে ভিডিওগুলো আপলোড করে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, কিছু না কিছু হলে তো হয়তো অবশ্যই শিখতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ফেসবুক আইডি, যাবতীয় লিঙ্ক বা আমার কাছ থেকে যারা কিছু কালেকশন করতে চান সব কিছু পারবেন। ডিসক্রিপশন বক্সে যান, সেখানে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি সব কিছু রয়েছে, সেখান থেকে আমার সাথে অ্যাড হতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।